নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কিন্তু আপনাদের জন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি আপনাদেরকে দেব একটা টিপস, সেটা হচ্ছে নারকেল ছাড়ানোর টিপস। নারকেল ছাড়াতে গিয়ে কিন্তু আমরা সকলে হিমশিম খেয়ে যাই বাড়িতে, কিন্তু এই টিপসটা যদি জানা থাকে আপনাদের, তাহলে নারকেল ছাড়াতে ভীষণ সুবিধে হবে। খুব সহজেই আপনারা কিন্তু নারকেলটা ছাড়িয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, যে নারকেল কোড়ারও একটা ঝামেলা থেকে থাকে নারকেল কুড়ুনি দিয়ে, সেটাও আপনারা নারকেল কুড়ুনি ছাড়া কিভাবে নারকেল কুড়বেন সেই রেসিপিটি আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন অবশ্যই। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে নারকেলের যে শক্ত অংশটা থাকে সেটাকে আপনারা আলাদা করবেন। তো চলুন দেখে নিই কীভাবে আমি এটা করছি। তার আগে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা দেখে নিই কীভাবে আমি নারকেল ছাড়াচ্ছি। আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা আমি ওভারনাইট জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু নারকেলের খোসাটা খুব সহজে উঠে আসবে। আপনারা ওভারনাইট এটা ভিজিয়ে রাখবেন, যতক্ষণ ভিজিয়ে রাখবেন তত বেশি সহজে কিন্তু নারকেলের খোসাটা ছাড়বে। এরপর আমি এটা জল থেকে তুলে নিচ্ছি, একটা শুকনো কাপড়ে জলটা একটু মুছে দিচ্ছি, আর ওপরের যে একটু একটু খোসাগুলো আছে সেগুলো আমি হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। একদম একদম ক্লিন করে নিচ্ছি নারকেলটাকে। দেখুন এভাবে আমি কিন্তু ক্লিন করে নিয়েছি। আপনারা চাইলে এটা ক্লিন করেও জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। এরপর একটা কোনো লোহার শক্ত জিনিস দিয়ে, যেরকম বাড়িতে থাকে সাড়াশি বা স্ক্রুড্রাইভার, এগুলো দিয়ে আমি নারকেলের একটা জায়গা এরকম মুখটা একটু ফুটো করে নিলাম, যাতে জলটা ভালোভাবে বের করে নিতে পারি। দেখুন আমি এরকম ফুটো করে নিয়েছি, তারপর একটা গ্লাসের মধ্যে নারকেলের জলটা আমি সব বের করে নিচ্ছি। নারকেলের জলটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে, নইলে কিন্তু নারকেলটা ভালো করে ছাড়বে না। দেখুন নারকেলের জলটা আমি বের করে নিয়েছি। এরপর আমি নারকেলের ওই ফুটো অংশটার মধ্যে স্ক্রুড্রাইভারটা গেঁথে দিচ্ছি। গেঁথে আমি, যাতে ধরতে সুবিধে হয় তার জন্য আমি এটা গেঁথে, তারপর ওটা গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে আমি এটা খুব গরম করে এটা সেকে নিচ্ছি। অনেকক্ষণ ধরে আমি এটা কিন্তু পুরো কালো করে পুরো নারকেলটা পুড়িয়ে নেব, যাতে যত বেশি এটা পুড়ে যাবে তত বেশি কিন্তু সহজে নারকেলের খোসাটা ছেড়ে যাবে। এভাবে আমি করে নিলাম। দেখুন একটু নারকেলটা ঠান্ডা হলেই ওই অবস্থাতে হালকা গরম থাকতে থাকতে আমি ওটার মধ্যে হাতুড়ি বা সাড়াশি দিয়ে এরকম করে জোরে জোরে আঘাত করছি। দেখুন যেরকমভাবে আমরা নারকেল ফাটাই, ঠিক সেভাবে দেখবেন একটা সময় নারকেলের খোসাটা কিন্তু ছেড়ে যাচ্ছে। দেখুন কত সহজে কিন্তু নারকেলের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। দেখুন একেবারে নারকেলটা আমার ক্লিনভাবে ছেড়ে গেল। ঠিক এইভাবে আপনারা নারকেল বাড়িতে ছাড়াবেন, খুব সহজেই কিন্তু ছাড়ানো যায়। আর নারকেল কোড়ার রেসিপিটি ডেসক্রিপশনে দিলাম। আপনারা কুড়ুনি ছাড়া কিভাবে নারকেল কুড়বেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই।